বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন পর চলতি মাসে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়েছে যার মাধ্যমে সকল পার্বত্য ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জুনেদ আপনারা দেখতে সান জুনেদ আলী অফিসিয়াল আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি সবাই দেখবেন আশা করি সবাই দেখবেন ভালো লাগবে আজ বাত করেন বলে বাংলাদেশ কি ফৌজ কে হওয়ালে সে বাংলাদেশি ফৌজ নে বন্দরবান কে অন্দর বড়ি কারবাই কী হ্যাঁ चीन नेशनल आर्मी के खिलाफ बांग्लादेश की फौज के बड़ी कार्रवाइएं जारी हैं और इसी के तनाजर में बंदरबान में बांग्लादेशी फौज की बड़ी कार्रवाइएं हुई हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल बने हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने वाले आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो स्टार्ट करते हैं जी है वी বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন পর চলতি মাসে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়েছে যার মাধ্যমে সকল পার্বত্য ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার বাইশ সালে শেষ দিকে হঠাৎ করে আত্মপ্রকাশ করে একাধিক বিদ্রোহী গোষ্ঠী যারা স্বাধীনতা নামে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তীতে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় চিরুনি অভিযান দু হাজার বাইশ সালে বাংলাদেশ সেনাবাহিনী বড় ধরনের সফলতা পায় পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এই ধরনের অভিযান গত এক দশকে পরিচালনা করেনি ধারণা করা হচ্ছিল পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব হয়েছে তবে দু হাজার সালে পরিস্থিতি খারাপ হতে শুরু করে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে একাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বড় ধরনের অ্যাকশনে যাবে এমন সময় নতুন সংকট দেখা দেয় কারণ দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই সড়কের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ বহুল নির্ভর করে কেননা সীমান্ত সড়ক নির্মাণ হলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীনের চিন্তা এখানেই শেষ হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী যে কারণে কৌশলগত এই সড়কের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী এ বিষয়ে অবগত কারণ পার্শ্ববর্তী দেশ থেকে মদত পায় এই সকল সন্ত্রাসী গোষ্ঠী তাছাড়া কুকিচি ন্যাশনাল আর্মির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সুতরাং সেনাবাহিনীর কৌশল সম্পর্কে অবশ্যই ধারণা রাখে তাই যে কোনো মূল্যে সীমান্ত সড়ক নির্মাণ বন্ধ করতে চায় একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম থেকে পর্যটন শিল্পকে ধ্বংস করতে আগ্রহী যাতে পাহাড় জনগোষ্ঠী দরিদ্র হয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগদান করে ফলে স্বাধীনতার আন্দোলন চালিয়ে যেতে সুবিধা পাবে তাই সীমান্ত সড়ক প্রকল্পের সঙ্গে যুক্ত বিশ থেকে তিরিশ জন শ্রমিককে অপহরণ করে পাশাপাশি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক কর্মকর্তাকে অপহরণ করে ফলে একশনে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ সেনাবাহিনী কেননা এমন অবস্থায় অভিযান পরিচালনা করলে সবাইকে হত্যা করতে পারে তাই কৌশলে আলোচনা করে দু সালে এপ্রিল মাসে সবাইকে মুক্ত করা হয় তবে এই সময়ের মাঝে বান্দরবনের থানচি সড়কে নিয়ন্ত্রণ গ্রহণ করে কুকিচিন ন্যাশনাল আর্মি বান্দরবনের থানচি সড়কে চাঁদাবাজি এবং অপহরণ শুরু করে কুকিচিন ন্যাশনাল আর্মি দীর্ঘ আঠারো কিলোমিটার সড়কে নিয়ন্ত্রণ শুরু করে এই বিদ্রোহী গোষ্ঠী বিষয়টি দীর্ঘদিন থেকে বান্দরবনের পর্যটন শিল্পকে ধ্বংস করে দিয়েছে কারণ এই সকল অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে জেলা প্রশাসক এমন অবস্থায় সেনাবাহিনীর সংকট সমাধানের জন্য অভিযানের সিদ্ধান্ত নেয় বান্দরবন রিজনের সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় দীর্ঘ আঠারো কিলোমিটার সড়ক মুক্ত করার জন্য এই সকল সেনাবাহিনী চট্টগ্রাম চব্বিশ পদাত্ত্বিক ডিভিশনের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনী একলা মে দু সালে অভিযান শুরু করে ওই দিন সকালে সেনাবাহিনী প্রস্তুত হয়ে থানচি সড়কে পৌঁছায় সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে পাল্টা অবস্থান নেয় কুকিচিন ন্যাশনাল আর্মি এক পর্যায়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় কারণ দুর্গম পাড়ি অঞ্চল হবার কারণে সাধারণ গিয়ার দিয়ে প্রতিহত ছাড়া বিকল্প নেই এজন্য উভয় পক্ষের অস্ত্র প্রায় সমান শক্তিশালী যে কারণে দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা সংঘর্ষে লিপ্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং কুকি ন্যাশনাল আর্মি এক পর্যায়ে সেনাবাহিনীর পেশাদারিতের সামনে লড়াই করতে না পেরে পিছিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী পরবর্তীতে দীর্ঘ আঠারো কিলোমিটার সড়ক চালু করে একই সঙ্গে ওই অঞ্চলে কী পরিমাণ হতাহত হয়েছে তা পরিমাপ শুরু করে তবে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য এই সংঘর্ষে নিহত হয়নি বিপরীতে কুকি ন্যাশনাল আর্মির কতজন আহত এবং নিহত হয়েছে তা অজানা এ বিষয়ে ভবিষ্যতে কোনো তথ্য প্রকাশিত হবে না এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে পরিস্থিতি নতুন করে গরম হতে শুরু করে কারণ আঞ্চলিক প্রতিপক্ষ ইউপিডিএফ তাদের সঙ্গে নতুন করে সংঘর্ষে লিপ্ত হয় বিষয়টি স্থানীয় জনগোষ্ঠী নিশ্চিত করেছে তবে এখন বান্দরবনের থানচি পরিপূর্ণ নিরাপদ এবং সেনাবাহিনীর আওতাধীন তবে বিশ্বকর এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি সন্ত্রাসী গোষ্ঠী পাঁচ থেকে ছয় ঘন্টা লড়াই চালিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের অনেক সামরিক দুর্বলতা প্রকাশ পায় এটি নিঃসন্দেহ সেনাবাহিনীর জন্য কোনো দুর্বলতা নয় কারণ ছয় ঘণ্টা লড়াই করে কারো প্রাণ হারায়নি এখানে প্রধান সমস্যা আধুনিক সরঞ্জাম এবং সমরস্ত সংকট যদি বাংলাদেশ সেনাবাহিনী পর্যাপ্ত সরঞ্জাম পেত তাহলে এই সংঘর্ষে এক থেকে দুই ঘন্টায় নামিয়ে আনতে পারত বাংলাদেশ সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার্স পর্যাপ্ত হলেও এর সঙ্গে অ্যাটাক হেলিকপ্টার এখনই লাগবে তাহলে এই ধরনের মিশন বিশ থেকে তিরিশ মিনিটে শেষ করা সম্ভব কারণ আকাশপথের সাপোর্ট ছাড়া দুর্গম পাহাড়ি অঞ্চলে মিশন পরিচালনা করা রীতিমতো অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনী মিশনের পূর্বে যদি অ্যাটাক হেলিকপ্টার পেত তাহলে মুহূর্তের মাঝে মিশন শেষ হতো সঙ্গে কমপক্ষে দশ থেকে বিশ জন কুকিচিন সদস্যকে হত্যা করা সম্ভব হতো সুতরাং অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অব্যতারিত বলা যায় এজন্যই হয়তোবা দ্রুত সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হবে একটি সূত্র অনুযায়ী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সাম্প্রতিক সময় ইমার্জেন্সি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের অনুমোদন দিয়েছে যদিও সেনাবাহিনীর জন্য আটটি অ্যাটাক হেলিকপ্টার কিনবে এমন কথা ছিল সেই অনুবাদে টেন্ডার দিয়েছিল প্রতিরক্ষা দপ্তর তবে এই সকল ফর্মুলা অনুসরণ করে অ্যাটাক কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তাই চারটি অ্যাটাক হেলিকপ্টার দ্রুত ক্রয় করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের উদ্দেশ্য পরিষ্কার পার্বত্য চট্টগ্রামে এই অ্যাটাক ব্যবহার করবে তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ সেনাবাহিনী চারটি অ্যাটাক পেলে বান্দরবন এবং খাগড়াছড়ি কভার করা সম্ভব দুইটি করে অ্যাটাক হেলিকপ্টার একটি অঞ্চলে মোতায়েন করলে অভিযানে শতভাগ সফলতা আসবে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে দুই থেকে তিনটি মিশন পরিচালনা করলে পার্বত্য চট্টগ্রাম থেকে বিদ্রোহী গোষ্ঠী

कुकी चीन के ख़िलाफ़ कार्रवाइयाँ करती हैं दहशत गर्दों के ख़िलाफ़ बड़ी कार्रवाइ करती है तो भारत के अंदर भी बड़ी तशवीश पाई जाती है कि ये बा कर भारत के अंदर आ रहे हैं मीज़ोराम में आ रहे हैं कुकी चीन के ख़िलाफ़ बांग्लादेश की फ़ौज की काफ़ी बड़ी कार्रवाइँ जारी हैं जिसके बाद बांग्लादेश के चिटागोंग के अंदर बड़ी कार्रवाइयाँ की जा रही हैं और अब बंदरबान के अंदर भी बड़ी कार्रवाइएँ जारी हैं क्या कोकी चीन के खिलाफ बांग्लादेश आर्मी ठीक ऑपरेशन कर रही है इसके ऊपर आप क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया